নমস্কাৰ। এজোপা গছৰ দামো 2 লাখ টকা হ'ব পাৰে, এজোপা গছৰ পৰা আপুনি 2.5 লাখ টকা পাব পাৰে। আপুনি আগৰ গছৰ কথা শুনিছে, হাঁচি গছৰ কথা শুনিছে, এজোপা এজোপা গছৰ দাম 2 লাখ 3 লাখ ইমানলৈকে গছৰ গৰাকীয়ে লাভ কৰিছে। কিন্তু এই আগৰ গছজোপা বা হাঁচি গছৰ পৰা কিয় ইমান টকা পায় বা কিয় তাৰ ইমান দাম আৰু তাক কেনেকৈ বিক্ৰী কৰা হয়, তাৰ পৰা কি কৰা হয়, আমি আজি আপোনালোকক সবিশেষ দেখাম। আমি আপোনালোকে এটা প্ৰক্ৰিয়া দেখাই ল'বলৈ বিচাৰিছোঁ। প্ৰথমতে আপোনালোকে চাওক, দেখিছে আগৰ গছৰ এটুকুৰা কাঠ এখেতে তাৰ পৰা কাঠবিলাক আঁতৰাই আছে আৰু ইয়াৰ ভিতৰত এটা বস্তু থাকিব, যি বস্তুটোৰ কাৰণেই তাৰ দাম কেতিয়াবা 2 লাখ কেতিয়াবা 3 লাখ পৰ্যন্ত হৈ যায়। আমি দাদাৰ পৰা সুধিম আচলতে তেওঁ কি কৰি আছে, আপুনি কি আঁতৰাই আছে, আপুনি বুজাই দিয়ক বস্তুটো কি হয় আৰু ইয়াৰ পৰা আপুনি কি আঁতৰাই আছে, আপুনি ইয়াৰ পৰা কি বিক্ৰী কৰিব। এইটো আগৰ মাল হয়, ইয়াৰ যিখিনি মানে বগা অংশ কাঠ আছে এইখিনি চব আঁতৰাই পিনি মানে যিটো কলা অংশ আছে, কলা অংশটো কি হয়, এইটো কলা অংশটো আগৰ মাল বুলি কয়, কলা অংশটো এইটো মানে মূল্যটো বেছি আছে, সেইকাৰণে এই বগা অংশটো আঁতৰাই কলা অংশটোহে বিক্ৰী কৰি পিনি মানে একে আগৰ মাল বুলি কয়। ইয়াৰ দামটো কেনেকৈ দিন হ'ব, ধৰি লওক আমি দেখিছোঁ কলা অংশটো ইয়াত বহুত আছে, যথেষ্টখিনি কলা আছে ইয়াতে, এয়া কলা দাগ, এই কলা কলা এইবিলাক পোকে খোৱা বুলি কয় নিশ্চয়। তো এইখিনি যে আছে ইয়াৰ পৰা আপুনি ইয়াৰ দামটো কেনেকৈ আপুনি নিৰ্ণয় কৰিব, যে ইয়াত মানে এইখিনি বিনিময়ত, এইখিনি থকাৰ বিনিময়ত কিমানমান ইয়াৰ দাম হ'ব পাৰে। এয়া মানে বহুত বিশেষ দাম নহয়, এয়া আমাৰ মালটো অলপ ঠোলা কাটিছে, কিছুমানটো মানে ভাল মাল হয়, যিটো বেছি বেছি কলা থাকে সেইটো মূল্যটো বেছি আছে, সেইটো কেজি আপোনাৰ ধৰি লওক 20,000, 30,000, 40,000, 1 লাখ টকা পৰ্যন্ত কেজি হ'ব পাৰে। কুণ্ডাৰ এনেকুৱা এটুকুৰা কাঠৰ কেজিৰ দাম 50,000 টকা হ'ব পাৰে, 40,000 টকা হ'ব পাৰে, যদিহে ইয়াত হেৰিটো বেছিকৈ থাকে মানে। নিশ্চয়কৈ আপোনাৰ সবিশেষ কলা কলা মালটো যদি বিশেষ গোটেইডোখৰি হৈ যায় তেতিয়াতো এডোখৰ মালৰ দাম 1 লাখ টকাও হ'ব পাৰে। এওঁ কৈছে যে এই যে আপোনালোকে চাওক ইয়াতে কলা দাগ আছে, এই কলা দাগবিলাক, এই কলা দাগবিলাক, এই ফুটাবিলাক কলা কলা, এইবিলাক যেতিয়া এই গোটেই কাঠটুকুৰা যদি থাকে, এই গোটেই কাঠটুকুৰা যদি থাকে তেতিয়াহ'লে ইয়াৰ দাম হ'ব প্ৰায় 1 লাখ টকা, মানে 1 লাখ টকাতকৈ বেছিও পাব পাৰে বুলি এওঁ কৈছে। আমি আৰু দেখুৱাম, এইটুকুৱাই নহয় ইয়াতে যথেষ্ট আছে, আপোনালোকে দেখিছে এয়া আছে, ইয়াতে আছে আৰু পিছফালে কাঠ, যথেষ্টখিনি কাঠ আছে আগৰ গছৰ, যথেষ্টখিনি কাঠ আছে। আৰু দাদা আপুনি এনেকৈ আৰু কাটি থৈছে বহুত, এইখিনি তাৰ ঠাল ঠেঙুলিবিলাক এইবিলাক ন, সেইখিনিও হেৰি কৰিব নেকি, এইখিনি পেলনীয়া। আচ্ছা এইখিনি যে আপুনি যিখিনি ইয়াত কাঠ হেৰি কৰি থৈছে, এজোপা এজোপা গছৰ নেকি, 15 জোপা গছ আছে, 15 জোপা গছ আছে, ইমানহে ওলাইছে। আচ্ছা তেওঁ দেখাইছে ডাঙৰ ডাঙৰ 15 জোপা গছৰ পৰা আগৰ গছৰ যিখিনি বিক্ৰী হ'ব, যিখিনি পৰা তেওঁলোকে বিচৰা বস্তুটো পাব তাৰ পৰা মাত্ৰ এই অংশকেইটা ওলাইছে। সেই 15 জোপা গছ আপুনি কিনি আনিছিলে? মই কিনি আনিছিলোঁ। কিমান টকা দি কিনি আনিছিলে? মই এয়া 25,000 টকা দি কিনি আনিছিলোঁ, 15 জোপা গছ 25,000 টকা কিনি আনিছিলোঁ। আৰু এজোপা এজোপা গছৰ দাম কিমানলৈকে উঠিব পাৰে? গছ চাই দাম আছে আপোনাৰ, গছ চাই দাম আছে আপোনাৰ, যদি হাইছ মই 1 লাখ 1.5 লাখ ইমানলৈকে গছ মই দেখিছোঁ। আচ্ছা এতিয়া আপুনি আনি এইটো পৰ্যায়লৈকে কাটিলে, ইয়াৰ পিছত আপুনি ক'ত বিক্ৰী কৰিব? এইটো এইটো পাৰ্টি আহে মোৰ ইয়াত, হোজাইৰ পৰা পাৰ্টি আহে, তেওঁলোকে তাৰপিছত কি কৰে ইয়াত, তেওঁ ইয়াত দৰদাম কৰিব? মই সেইটো বুজি পাইছোঁ, দৰদামটো বাৰু আপোনালোকৰ এটা বেলেগ কথা, ব্যৱসায়িক ক্ষেত্ৰৰ কথা, এই বস্তুটো তেওঁলোকে লৈ যাব, এই বস্তুটো লৈ যাব, তেওঁ এনেকৈ নিনিব, এইটো মানে কলা অংশটোহে নিব, এইটো ইয়াৰ পৰা আকৌ কাটিব তেওঁলোকে, তেওঁলোকেও কাটি, মইতো কাটিব লাগিব ইয়াৰ পৰা, আৰু অভিষেক আৰু কাটিব লাগিব, কাটি পিনি কলা কলা অংশটো মানে ক্ৰয় কৰি লৈ যাব, ক্ৰয় কৰি লৈ যোৱাৰ পিছত তেওঁ কিমান মূল্যত বিকে সেইটোতো আৰু মই নাজানিম আৰু। মানে ইয়াৰ পৰা মাত্ৰ কলা কলা অংশবিলাক তেওঁলোকে লৈ যাব, সেইটো কি হিচাপত নিব, ওজন হিচাপে? সেইটো ওজন হিচাপে নিব। এই কলা অংশটো সিহঁতৰ প্ৰতি কেজিৰ ওজন কিমান হয়গৈ? এইটো বিশেষ দাম নহয়, এইটো আপোনাৰ 4,000-3,000 কেজিমান হ'ব, এইটো মাল 4,000-3,000 হ'ব প্ৰতি কেজি, ইমান ভাল মাল নহয় মানে, এইটো ইমান ভাল।
আমি ভিতর দেখাম আপনার যথেষ্টখিনি কাটি থাকছে একদম অল্প এটুকা ডর এটুকা ডর এটুকা ডর ইয়ে কলা ইয়াতে দাগ আছে আর ইমানেই গছজোপার মূল্যবান যে এটুকা সরু এটুকা কাটি 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 সরু করে এইটুকাও সাধারণ এটুকা গছর টুকুরা এটুকা রাখি থাকছে মানে এটুকাও বিক্রি হব এটুকার দাম আছে কি মূল্যবান হব পারে এজোপা গছ এই প্রমাণ মানে ইয়াতে একটা সরু দাগ আছে কলা দাগ যার কারণে এই সাধারণ টুকুরাটো রাখি থাকছে বিক্রি করবে এটুকার ব্যবসায় হব এটুকা নিবলে নিবলে মানুষ আসবে এটুকার কি মূল্যবান গছ এই কথাখিনে প্রমাণ করে এইখানে এইখানে পেলনীয়া নহয় ন সেখানে পা ওলাব এইখানে তো চুচি পিনে উলিব ন একবার কাটাটো দেখা দিব আপনি চাওক দেখেছে তখেতে কেন কাটি আছে কি সাবধানতার কাটিছে যে ইয়ারপা এটা এটুকুরাও কলা অংশ যাতে এড়ি যাব নয় আর বগা বগাখিনি অতরাব যান পারে অতরাব মানে ইয়ার কলা অংশ দাম আছে বগা অংশটো কাটি কাটি সম্পূর্ণ অতরাই দিব আপনি দেখিছে গছর এই কাঠডালের হেবিল দেখলে আপনি দেখিছে যে কেন ধরনের চুচি আছে ইয়ার বহুত অংশ অতরাই পেলা হয়েছে এইবিল ঠাইত জায়গা নাই এইবিল ঠাইরপর সম্পূর্ণ কাঠ অতরাই দিছে কারণ এইবিল কোনো কলা অংশ নাছিল এই প্রক্রিয়াটোতে কলা অংশটো উলিয়াবলৈ চেষ্টা করেছে আর এই একটা প্রাথমিক পর্যায়ে ইয়ার পাছত ইয়ারপর সম্পূর্ণকে বগা বগা অংশখিন অতরাই দিয়ার একটা প্রক্রিয়া চলে আর তারপর একদম শেষলৈকে মানে শেষের পর্যায়ত কলা অংশটো উলিওয়া হয় তারপর আর যেটু বজারত লাখ লাখ টাকার বিনিময়ত ব্যবসায় হয় যার আমি উপস্থিত আছিল বর্তমান গোলাঘাটত এই গোলাঘাট জেলার আমি টেঙানীলে গৈছিলোঁ টেঙানীতো আমি দেখিছোঁ যে তাতে বিরাট হাঁচি গছ বা আগরের ডাঙর ডাঙর গছ আমি দেখি আহিছোঁ তালে আমি বহুত ব্যবসায়ী যাওয়াও দেখি আহিলোঁ গোটেই প্রক্রিয়াটো চাই আহিলোঁ আর তারপর আমি চাবলে আহিছিলোঁ যে কেনেদরে গছজোপা কিনি অনার পাছত ইয়ার নেক্সট প্রক্রিয়াটো আরম্ভ হয় বা কেনে ধরনের তার সেই গছজোপা বিক্রি করা হয় কি করা হয় গোটেই প্রক্রিয়াটো চাবলে আহিছিলোঁ আর দেখিলোঁ যে এই ধরনেরই আসলতে এজোপা গছক লৈ যেটা ব্যবসায় হয় যার আন্তঃরাষ্ট্রীয় বজারত দাম আছে এই ধরনের সেই বজারখনের বাবে আগর বা হাসিক এই ধরনের প্রস্তুত করে তোলা হয় ধন্যবাদ।